আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বর্তমান সময়ে মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইসলামী বাণী, যেগুলো শোনা প্রত্যেক মুসলমানের জন্য অতি আবশ্যক। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে ভিডিওটি অপর মুসলমান ভাই বোনদেরকে শেয়ার করুন। তো চলুন শুরু করি। আমাদের এমন প্রজন্ম প্রয়োজন যারা ইসলামকে আঁকড়ে ধরে রাখবে, ইসলাম তাদেরকে ধরে রাখবে এমন নয়। আমরা শায়খ আল আলবানীর কাছে ইমাম হাসান আল বান্নার বলা একটি কথা শিখেছিলাম, আপনাদের অন্তরের জগতে ইসলামের শাসনকে প্রতিষ্ঠা করুন, তাহলে আল্লাহ সারা পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করে দেবেন। কোরআনের ছায়াতলে জীবন অতিবাহিত করতে পারাটা এক বিশাল অনুগ্রহ। এ ব্যাপারটি কেবল তাদের দ্বারাই উপলব্ধি করা সম্ভব যারা এর অভিজ্ঞতা লাভ করতে পেরেছে। এ এক এমন সমৃদ্ধ অভিজ্ঞতা যা জীবনকে উদ্দেশ্যমণ্ডিত করে এবং তাকে বাঁচার উপযোগী করে তোলে। আল্লাহ যখন আপনার জিহ্বাকে কিছু চাইতে উৎসাহিত করেন, জেনে নিন তিনি আপনাকে কিছু দিতে চাইছেন। নিজের ভেতর লুকিয়ে থাকা ভুল ত্রুটিগুলোর দিকে খেয়াল রাখা, আপনার থেকে আড়াল করে রাখা অদেখা জগৎসমূহের দিকে খেয়াল করতে যাওয়ার চাইতে উত্তম। তিনি যখন অপ্রাপ্তির বুঝটি আপনার জন্য উন্মুক্ত করে দেন, তখন অপ্রাপ্তিটাও প্রাপ্তির সমান হয়ে যায়। আপনার নিজের মেয়ের প্রতি যেমন ব্যবহার করা হোক বলে আশা করেন, আপনার স্ত্রীর প্রতি আপনি তেমন ব্যবহার করুন। যদি সুন্নাহ পালন করাকে আপনার ভার অর্থাৎ কঠিন মনে হয়, তাহলে বুঝবেন অন্তর রোগাক্রান্ত হয়েছে। কোনো পাপ করার জন্য আপনার কামনা যত বড় হবে, সে পাপকে এড়িয়ে গেলে আপনার ঈমান তত বৃদ্ধি হবে। যদি আকাঙ্ক্ষা করেন আপনার সম্পদ বৃদ্ধি হোক এবং আপনার পাপগুলো ক্ষমা হোক, তাহলে আপনার সদাকাহ করা উচিত। সে পুরুষ লোকটি যদি সুখী জীবনযাপন করতে চায়, তাকে প্রশস্ত হৃদয় নিয়ে ঘরে ফিরতে হবে এবং তার স্ত্রী ও সন্তানদের সাথে সামর্থ্যের সর্বোত্তম আচরণ করতে হবে। আপনার ভালো কাজ কবুল হয়েছে কি না তা বোঝার একটি উপায় হল কাজটির পরে যখন আপনি আরও বেশি বেশি ভালো কাজ করেন। কিছু মানুষ অন্যদের সামনে নিজেদেরকে বিনয় করে রাখার অভিনয় করে, যেন লোকে তাদেরকে বিনয়ী মনে করে এবং এতে তারা প্রশংসিত হতে পারে। ঈদের দিনগুলো কৃতজ্ঞ হবার, ক্ষমা প্রার্থনা করার এবং অন্যদের মাফ করে দেওয়ার দিন। তাদের অর্থাৎ সাহাবাদের অন্তরে দুনিয়ার উপস্থিতি ছিল শূন্য এবং তাতে আখিরাত ছিল পরিপূর্ণ। আল্লাহ এবং মানবজাতির মধ্যবর্তী মর্যাদাপূর্ণ যে অবস্থানটি নবী রসুলদের, তা ধারণ করেন আলেমগণ। যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে, কেয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকাকে আল্লাহ সহজ করে দেবেন। কাউকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা না থাকলেও মুখে ইনশা আল্লাহ বলাটা হল মুনাফিকি। যে ব্যক্তি অন্যদেরকে নিয়ে হাসি তামাশা করে, সে তাদের চাইতেও খারাপ। মানুষকে নিয়ে হাসি তামাশা কেবল সে অন্তরেই আনন্দ যোগায় যে অন্তর খারাপ চরিত্রে ভরপুর। আপনার হৃদয় যে আল্লাহর জন্য আকর্ষণ অনুভব করে না, তার একটি চিহ্ন হল নামাজের প্রতি আপনার অলসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বাণীগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।